কালকে রাত্রে মেনু বলছি, আজকে রাত্রিবেলা ঠান্ডা পড়েছে প্রচন্ড, রোজ রোজ তো রুটি খেতে ভালো লাগে না, তাই জন্য আজকে কি করছি, চাউমিন, চাউমিনটা আমি ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছি। আর এখানে আমি সবজিগুলো, সমস্ত সবজি একসাথে, এখানে আলু, তারপরে বিনস, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ, টমেটো সব কেটে কুটে আমি একসাথে সব রেখেছি। এবার ডিমটাকে আমি একটু, আর চাউমিন মানে একটু ডিম না দিলে টেস্ট হয় না, তাই জন্য আগে ডিমটাকে আমি একটু ঝুড়ি ভাজা মতন করে নিচ্ছি। এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি, নাহলে পোস্তের ভিতরে ভেতরে নুনটা ঝুলবে না। এখানে একটু তেলটা কম করে গেছে, একটু মুছমুছে না হলে ঝুড়ি ভাজাটা ভালো হবে না। খুব একটা বেশি ভাজিনি, সেটা আমার ভাজা হয়ে গেছে। ডিম সবসময় হালকা ভেজে আমি করেছি, সবসময় বেশি আমি ভাজি না, যাতে ওপরে একটু শসা ডিম ওপর দিয়ে দেওয়া যায়। তারপর এবার আবার তেল দিয়ে দিচ্ছি, সবসময় আমি সাদা তেলই বেশি রান্না করি। কয়টা পুড়ি আছে সাদা তেলই করি। এবার আমি সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো, যেহেতু সবজিগুলো আমার একটু হাফ বয়েল করা আছে। আর হাফ বয়েল করে নিলে কি হবে, জিনিসটা এবার একটু বাদামটাও ভেজে নিচ্ছি। একটু বাদাম লবণ দিয়ে দাও তাহলে, বাদামটা একটু লবণ দিয়ে দাও তাহলে মচ মচ। একটু বাদামটাও ভেজে নিচ্ছি ওপর দিয়ে, নুনটা আমি একসাথে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে একটু বেটনু ছড়িয়ে দেব। এখানে আমি একটু দিচ্ছি আজিনা মটর, চাউমিনের মধ্যে একটু আজিনা মটর দিলে টেস্টটা বেশি সুন্দর হয়। আর দিচ্ছি চিলি, গ্রিন চিলি, এটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে, বেশি করতে গেলে বাদাম পুড়ে যেতে পারে। এবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, পুরো চাউমিনটা যেমন হবে একদম সবজি দিয়ে। এটা একটু হতে থাকুক, আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সস অ্যাড করে দিলাম, আর একটু আমি ওপর দিয়ে নেবো।
আর শসাটাও কেটে রাখতে হবে। আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি, বেশি দিয়ে একদম অল্প, রাতে খাওয়া বেশি স্পাইসি খাওয়াটা ঠিক না, সব কিছু হালকার উপরেই করছি। সব কিছু মনে হয় মেনু আমার দেওয়া হয়েছে। আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমচুর, হ্যাঁ আমচুর পাউডার। চাউমিনের মশলা, ম্যাগি মশলা সবসময় না থেকে একটু আমচুর পাউডার দিলে বেশ ভালো হয়, সঙ্গে একটু আমচুর পাউডারও অ্যাড করে দিলাম। ব্যাস এগুলো আমি একটা একটা করে হয়ে গেছে দেওয়া। এগুলো একবারে না দিলে না, একটা ভুল হওয়া মানে টেস্টটা নষ্ট হয়। এটা আমার হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা করতে হবে। সবজিটা আমি হালকা ভেজে নিলাম, এবার চাউমিনটা আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এবার এবার ভালো করে সবজির সঙ্গে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে দোকানে রেস্টুরেন্টে যেমন খেতে গেলে ওপরে নিরামিষে সবজি চাউমিন হয়, আমি ঠিক সেইভাবেই বানিয়েছি। এবার একটা সঙ্গে একটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, কিন্তু একটা খন্তাতে তো সম্ভব হয় না। এইবার আমার কি হচ্ছে, এইভাবে একটু না হলে মশলাগুলো একটা গায়ের পর একটা মিশছে না। এখানে আমি কি করছি, দুটো খন্তা ইউজ করছি। দেখো ওপরে কি সুন্দর। এবার আমার ওপর থেকে আমি একটু বাদামটা আর ডিমটা ছড়িয়ে দিলাম। ব্যাস দেখো আমার চাউমিন কমপ্লিট, একদম দোকানে আর যে করছি সবজির চাউমিন। এগো দিলাম না হলে টেস্ট হবে না। এটা রাত্রিবেলা শীতকালে খাওয়ার পক্ষে খুবই ভালো। আস্তে আস্তে যেহেতু চাউমিনটা দেখো একদম দোকানের মোটা চাউমিন হয়, একদম রেস্টুরেন্টের মধ্যে আমি চাউমিনটা বানিয়েছি, হয়তো রেস্টুরেন্টে না হোক কিছুটা একদম আমি বাড়িতে নিয়ে এসেছি পায়রা করে। সঙ্গে থেকে